নমস্কার বন্ধুরা, আজ 28 এপ্রিল মঙ্গলবার। প্রতিদিনের মতো আজকেও এই ভিডিওতে আমরা জেনে নেব এই মুহূর্তের 10টি গুরুত্বপূর্ণ আপডেট। তো আপডেটগুলো প্রথমে আমরা এক নজরে দেখে নেব, তারপর আপনাদেরকে বিস্তারিত জানাবো। সরাসরি চলে যাচ্ছি প্রথম আপডেটে, যেখানে বলা হচ্ছে 3 মে উঠছে না লকডাউন, কী ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিস্তারিত জেনে নেব। 2 নম্বর আপডেট হলো রেড অরেঞ্জ গ্রিন জোনে ভাগ করে রাজ্যে 21 মে পর্যন্ত লকডাউন প্রস্তুতি। 3 নম্বর আপডেটটি হলো জরুরি নয় এমন পণ্যের হোম ডেলিভারিতে ছাড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 4 নম্বর আপডেটটি হলো ভারতে করোনা সংক্রমণ কমবে 22 মে, জানালো নতুন গবেষণা। 5 নম্বর আপডেটটি হলো করোনা হলেও নিজের বাড়িতেই আইসোলেটেড থাকুন, পর্যাপ্ত জায়গা থাকলে হাসপাতালে যেতে হবে না বললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 6 নম্বর আপডেটটি হলো লকডাউনে রোজা পালনকারীদের জন্য ঘোষণা মুখ্যমন্ত্রী, তো কী বলেছেন সেটা আমরা জানবো। 7 নম্বর আপডেটটি হলো রাজ্যে করোনামুক্ত 109, আক্রান্তের সংখ্যা 504, এক নজরে দেখে নেব বাংলার করোনা পরিস্থিতি। এবং পরবর্তী বা 8 নম্বর আপডেটটি হলো পশ্চিমবঙ্গে আপনি কোন জোনে আছেন, রেড অরেঞ্জ না গ্রিন, জেনে নিন তালিকা, সেটা আমরা দেখব। এবং 9 নম্বর আপডেটটি হলো লকডাউন আরও লম্বা চললে কেন্দ্রের উচিত সকলের অ্যাকাউন্টে 10,000 টাকা দেওয়া বললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবং 10 নম্বর বা লাস্ট আপডেটটি হলো হোমিও ব্যথিতে করোনা মুক্তি, আয়ুষ মন্ত্রকের পরামর্শ মিলতেই ওষুধের দোকানের লম্বা লাইন, তো কোন ওষুধের দোকানে লম্বা লাইন লেগেছে, কোন ওষুধের জন্য সেটাও আমরা দেখে নেব। তো আপডেটগুলো আমরা এবার পরপর বিস্তারিত জেনে নেবো। তো সরাসরি চলে আসছি প্রথম আপডেটে, যেখানে বলা হচ্ছে 3 মে উঠছে না লকডাউন, কী ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিস্তারিত জানবো কী বলেছেন তিনি। কথা ছিল 14 এপ্রিল পর্যন্ত দেশে জারি থাকবে লকডাউন, করোনা সংক্রমণ ঠেকাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তবে দেখতে দেখতে ক্রমেই আরও ভয়াবহ আকার ধারণ করে করোনা ভাইরাস। লকডাউনের মধ্যে লাফিয়ে লাফিয়ে সংক্রামিতের সংখ্যা বাড়তে থাকে দেশে। এই অবস্থায় 3 মে পর্যন্ত লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্র সরকার। যেটা বলা হচ্ছে 9 রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী, তো কী বলেছেন সেই বৈঠকে আমরা সেটাও জেনে নিচ্ছি। তবে সেই পরিস্থিতিতেও দেশের করোনা সংক্রমণের পরিস্থিতি খুব একটা শুধরায়নি, এর জেরেই প্রশ্ন উঠতে থাকে তবে কি আরও বাড়তে চলেছে লকডাউন। গতকাল এই বিষয়ে আলোচনা করতেই পশ্চিমবঙ্গ সহ দেশের 9 রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং যেটা বলা হচ্ছে লকডাউনের মেয়াদ 3 মের থেকে আরও বাড়ানোর দাবি কিন্তু করা হয়েছিল সেখানে, তো কী বলা হচ্ছে। আর সেই বৈঠকে লকডাউনের মেয়াদ 3 মে থেকে আরও বাড়ানোর দাবিতে সৌরভ হলো বাংলাসহ আরও 5 রাজ্য, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ, পাঞ্জাব ও উড়িষ্যা লকডাউনের বাড়ানো উচিত বলে জানিয়েছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী ইঙ্গিত দিলেন 3 মের পরে লকডাউন উঠবে না হটস্পটসগুলিতে, অর্থাৎ যে সমস্ত জায়গায় হটস্পটস রয়েছে সে সমস্ত জায়গায় কিন্তু 3 মের পরেও লকডাউন চলবে না, সেগুলোতে কিন্তু লকডাউন থাকবে, আর যেগুলো গ্রিন জোন সেগুলোতে কিন্তু লকডাউন কিছুটা হলেও ছাড় দেওয়া হবে। চলে আসছি পরবর্তী বা 2 নম্বর আপডেটে, যেখানে বলা হচ্ছে রেড অরেঞ্জ গ্রিন এই 3টি জোনে ভাগ করে রাজ্যে 21 মে পর্যন্ত লকডাউন প্রস্তুতি, তো কী বলা হচ্ছে আপডেটটিতে আমরা জেনে নেব। 21 মে পর্যন্ত লকডাউন থাকতে পারে ভেবেই প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে রাজ্য, সোমবার এমনটাই নবান্নে জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তবে সংক্রমণের হার দেখে গোটা রাজ্যকে ভিন্ন বিভিন্ন ভাগে ভাগ করে ছাড়াও দেওয়া হবে কিছু কিছু ক্ষেত্রে, তাও এদিন আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। লকডাউন নিয়ে সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্র, আমরা কোনো সিদ্ধান্ত নিচ্ছি না, তবে এদিন প্রধানমন্ত্রীর শারীরিক ভাষা দেখে মনে হলো এই অবস্থা চলবে, তাই আমরাও প্রস্তুতি রাখছি বলেন মমতা ব্যানার্জি। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন 21 মে পর্যন্ত সাবধানে থাকতে হবে, আমি আগেও বলেছিলাম 49 দিন সাবধানে থাকতে হবে। মুখ্যমন্ত্রী এদিন বলেন রাজ্যের সংক্রমণের মাত্রা অনুসরণ রেড অরেঞ্জ এবং গ্রিন জোন হিসেবে যে জায়গাগুলো চিহ্নিত করা হয়েছে তা প্রকাশ করা হবে, এবং সেগুলো কিন্তু ইতিমধ্যে প্রকাশও করা হয়েছে, তো কোন কোন সেই তালিকা রয়েছে সেগুলো আপনাদের দেখাবো আমি পরবর্তীতে, সঙ্গে থাকুন। তার ফলে মানুষ নিজেরাই সচেতন হতে পারবেন এবং নিজেদের মতো করেই আরও সতর্ক থাকতে পারবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আরও একটা বা 2 নম্বর আপডেট হচ্ছে যে 3টি জোনে ভাগ করা হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গাকে, রেড অরেঞ্জ এবং গ্রিন, সেইভাবে কিন্তু এখানে লকডাউনটা থাকবে। তো চলে যাচ্ছি পরবর্তী আপডেটটিতে বা যেটা বলা হচ্ছে 3 নম্বর আপডেট, যে জরুরি নয় এমন পণ্যের হোম ডেলিভারিতে ছাড় দেওয়া হবে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তো কী বলেছেন তিনি আমরা বিস্তারিত জেনে নেব। এতদিন অত্যাবশ্যকীয় হোম ডেলিভারিতে ছাড় দেওয়ার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সোমবার ঘোষণা করলেন জরুরি নয় এমন এবার থেকে এমন সব জিনিসের হোম ডেলিভারিতে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য সরকার। এদিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বললেন আমরা আগেই বলেছিলাম হোম ডেলিভারির মতো এমার্জেন্সি পরিষেবা বন্ধ না করতে, অনেক বৃদ্ধ মানুষ হোম ডেলিভারির ওপর নির্ভর করেন, এবার যেহেতু 1 মাসের বেশি সময় সাধারণ মানুষ ঘরে বন্দী হয়ে আছেন তাদের কিছু জিনিস দরকার পড়তেই পারে,
যেমন কোনো ইলেকট্রনিক জিনিস কারোর দরকার পড়তে পারে। তো বন্ধুরা, এই মুহূর্তে আরও একটা আপডেট দেখতে পাচ্ছেন যে হোম ডেলিভারিতে কিন্তু ইতিমধ্যেই ছাড় দেওয়া হলো লকডাউন থেকে, যেটা কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন। চলে আসছি পরবর্তী বা চার নম্বর আপডেটে, যেখানে বলা হচ্ছে ভারতে করোনা সংক্রমণ কমবে 22 মে, জানালো নতুন গবেষণা। তো কারা জানিয়েছে সেটা আমরা বিস্তারিত জেনে নেব। পৃথিবী থেকে কবে নির্মূল হবে এই করোনা? বন্দি দশায় প্রতিদিন এই একটি প্রশ্নই মানুষের মনে ঘুরছে। এই কঠিন প্রশ্নের উত্তর দেওয়ার ঝুঁকি নিলেন সিঙ্গাপুরের বৈজ্ঞানিকরা। ভারতে করোনা সংক্রমণ কমবে 22 মে, অন্যদিকে গোটা দেশে ডিসেম্বর পর্যন্ত থাকবে এর প্রকোপ। অঙ্কের একাধিক মডেল প্রস্তুত করে এই প্রশ্নের উত্তর দিলেন তারা। সাসপেপটিবল ইনফেক্টেড রিকভার্ড অর্থাৎ SIR মডেল সংক্রমণের ধরন অনুযায়ী এক একটি দেশের জন্য আলাদা আলাদা তারিখ দেওয়া হলো। তো বন্ধুরা, এই মুহূর্তে যে সেই মডেল থেকে কিন্তু ভারতবর্ষের জন্য দেওয়া হয়েছে, যেটা বলা হয়েছে 22 মে পর্যন্ত থাকবে ভারতে করোনা ভাইরাস এবং ডিসেম্বর পর্যন্ত দেশের অন্যান্য জায়গায় কিন্তু এর প্রকোপ থাকবে, এমনই কিন্তু একটা আপডেট আসছে। এবার আমরা চলে যাবো পরবর্তী বা 5 নম্বর আপডেটে, যেখানে বলা হচ্ছে করোনা হলেও নিজের বাড়িতেই আইসোলেটেড থাকুন, পর্যাপ্ত জায়গা থাকলে হাসপাতালে যেতে হবে না, বললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তো কী বলেছেন তিনি আরও আমরা দেখে নেব আর কি বলেছেন। কোভিড হাসপাতালগুলিতে কি জায়গার সংকুলন হচ্ছে? করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে এই প্রশ্নই তুলে দিল আজ অর্থাৎ গতকাল সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা নিয়ে। তিনি জানান, সরকারিভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কারো ঘরে যদি আলাদা থাকার জায়গা থাকে তাহলে করোনা হলেও তিনি ঘরেই থাকতে পারেন, সকলের জন্য আইসোলেশনের ব্যবস্থা করা সম্ভব নয়। সোমবার বিকেলে নবান্নের সাংবাদিক বৈঠক চলার সময় মুখ্যমন্ত্রী বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি যাদের বাড়িতে থাকার পর্যাপ্ত জায়গা আছে, আইসোলেশনে থাকার মতো জায়গা আছে, তাদের বাড়িতে যদি কারো করোনা পজিটিভ ধরা পড়ে তারা নিজের বাড়িতেই থাকতে পারবেন। এই মুহূর্তের আরও একটা কিন্তু আপডেট দেখতে পাচ্ছেন, যদি কারোর যদি করোনা যদি পজিটিভ হয় সেক্ষেত্রে তিনি কিন্তু বাড়িতেই আইসোলেটেড হয়ে থাকতে পারবেন। চলে যাচ্ছি পরবর্তী বা 6 নম্বর আপডেটটিতে, যেখানে বলা হচ্ছে লকডাউনে রোজা পালনকারীদের জন্য ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তো তিনি কী ঘোষণা করেছেন আমরা সেটা একবার দেখে নেব। কী বলেছেন তিনি? মমতা ব্যানার্জি এবার রমজান মাসের জন্য জননিরাপত্তা স্বার্থে এবারের জন্য ঘরে বসে সবাইকে পালন করার নির্দেশ দিলেন, কারণ করোনা আবহে সব অনুষ্ঠান বাতিল করা হয়েছে, নয়তো যতটা পারা যায় লোক সমাগম কম করার নির্দেশ দেওয়া হয়েছে। মোট কথা, কোনোভাবেই জাঁকজমক করে কোনো অনুষ্ঠানই যে এবার হবে না সেটা জানিয়ে দিয়েছে সরকার, তেমন সবাইকে রোজা পালন করার জন্য বাড়িতে থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দেখতে পাচ্ছেন যারা রোজা পালনকারী তাদের কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন যে বাড়িতে থেকে কিন্তু এই রোজা কিন্তু পালন করতে হবে, এমনই কিন্তু একটা আপডেট আসছে। পরবর্তী বা 7 নম্বর আপডেট হলো, রাজ্যে করোনা মুক্ত 109 জন, আক্রান্তের সংখ্যা 504 জন। এক নজরে আমরা দেখে নেব রাজ্যের করোনা পরিস্থিতি। তো কী বলা হচ্ছে আপডেটটিতে আমরা দেখে নিচ্ছি কী বলা হচ্ছে এখানে। সংক্রমণ বাড়লেও রাজ্যের জন্য সুখবর, করোনা থেকে সেরে উঠেছে 100-এরও বেশি মানুষ। সোমবার নবান্ন থেকে মুখ্য সচিব রাজীব সিনহা জানান, রাজ্যে সংক্রমণ মুক্তের হার 18%, একই সঙ্গে বাংলায় করোনা সংক্রমণ বৃদ্ধির হার সামান্য কমেছে বলেও জানান তিনি। অন্য রাজ্যের তুলনায় বাংলায় সুস্থ হওয়ার হারও ভালো বলে মত মুখ্য সচিবের। সোমবার নবান্নের সাংবাদিক বৈঠক থেকে মুখ্য সচিব জানিয়েছেন, বর্তমানে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা 500 ছাড়িয়েছে, আক্রান্ত চিকিৎসাধীন 504 জন, নতুন করে 47 জন করোনায় আক্রান্ত হয়েছেন, তবে মৃতের সংখ্যা বাড়েনি। এখনও পর্যন্ত করোনায় 20 জনের মৃত্যু হয়েছে, করোনামুক্ত 109 জন, এদিন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন 4 জন। রাজ্যের 14টি ল্যাবে এখনও পর্যন্ত করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে 12,043টি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তের একটা বড় আপডেট দিয়ে 504 জন কিন্তু এখন আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে 20 জনের, এমনই কিন্তু একটা আপডেট আসছে। তো এবার আমরা চলে যাব পরবর্তী বা 8 নম্বর আপডেটটিতে, যেখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের আপনি কোন জোনে আছেন, রেড না অরেঞ্জ না গ্রিন জেনে নিন তালিকা। অর্থাৎ দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের থেকে কিন্তু একটা লিস্ট পাবলিশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে কোন রাজ্যগুলো রেড জোনের মধ্যে পড়ছে, কোনগুলো অরেঞ্জ জোনের পড়ছে এবং কোনগুলো গ্রিন জোনের মধ্যে পড়ছে। আমরা সেই আপডেটটি এবার দেখে নেব কী বলা হচ্ছে। রাজ্য জুড়ে কোন কোন এলাকা লাল নিশান লেগেছে, কোথায় বা রয়েছে গ্রিন জোন, মহামারী পরিস্থিতি নিয়ে গোটা রাজ্য, কোন কোন জেলার কোন কোন এলাকা এখনও সংক্রমিত হয়নি, আর কোন কোন জেলা বিপদ সীমায় রয়েছে, আপনি কি এখনও নিরাপদ এলাকার মধ্যেই রয়েছেন, জেনে নিন সেই তালিকা। তো এখানে আমরা দেখে নেব যে কোন কোন জেলা গ্রিন জোনের মধ্যে পড়েছে, তারপরে আমি দেখাবো একবার মার্ক করে দেখাচ্ছি যে প্রথমত গ্রিন জোনের মধ্যে যেটা পড়ছে আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম। আপনাদের আবারও আমি বলতে চাইব যে কোনগুলো গ্রিন জোন মধ্যে পড়ছে। আলিপুরদুয়ার যেটা গ্রিন জোনের মধ্যে পড়ে গেছে, এর আগে কিন্তু বলা হয়েছিল যে অরেঞ্জ জোন বলা হয়েছিল। তো দেখতে পাচ্ছেন আলিপুরদুয়ার গ্রিন জোনের মধ্যে চলে এসেছে, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম,
এগুলো গ্রিন জোনের মধ্যে পড়ছে। এবার কোন কোন জেলা অরেঞ্জ জোনের মধ্যে পড়ছে সেগুলো আমরা দেখে নিচ্ছি। দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, কালিম্পং, নদিয়া, জলপাইগুড়ি, দার্জিলিং, মুর্শিদাবাদ, মালদা। আপনাদের আবারও বলে দেবো যে অরেঞ্জ জোনের মধ্যে কোন কোন জেলাগুলো পড়ছে। ওপর থেকে বলছি যে দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, কালিম্পং, নদিয়া, জলপাইগুড়ি, দার্জিলিং, মুর্শিদাবাদ এবং মালদা, এই সমস্ত জেলাগুলো পড়ছে অরেঞ্জ জোনের মধ্যে। তো এবার আমরা দেখে নেবো রেড জোন বা যেটা সবথেকে ভয়ের যে জেলাগুলো রয়েছে, যে কোন কোন জেলা তাহলে রেড জোনের মধ্যে পড়ছে। দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে যে চারটি জেলা কিন্তু রেড জোনের মধ্যে পড়ছে, একটা হচ্ছে কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া এবং পূর্ব মেদিনীপুর। আপনাদের আবারও বলতে চাই কোনগুলো রেড জোনের মধ্যে পড়ছে, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া এবং পূর্ব মেদিনীপুর, এবং এই চারটি যে জেলা রয়েছে রেড জোনের মধ্যে, তো সেই চারটি জেলার মধ্যে কোন কোন এলাকাগুলি যেগুলো বিপদসীমার মধ্যে রয়েছে সেটাও নিয়ে কিন্তু একটা তালিকা প্রকাশ করা হয়েছে। তো সেই তালিকা অর্থাৎ চারটি তালিকা এখানে দেওয়া হয়েছে টোটাল। একটা কলকাতার জন্য একটা তালিকা দেওয়া হয়েছে, উত্তর চব্বিশ পরগনার জন্য একটা তালিকা দেওয়া হয়েছে, হাওড়া জেলার জন্য একটা দেওয়া হয়েছে এবং পূর্ব মেদিনীপুর জেলার জন্য একটা তালিকা দেওয়া হয়েছে, টোটাল চারটি তালিকা দেওয়া হয়েছে। তো সেই চারটি তালিকার লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে দেখে নেবেন। যে সমস্ত জেলায় যদি আপনারা বাসিন্দা হন, তাহলে সেক্ষেত্রে আপনাদের যেটা আপনাদের যেই পৌরসভা বা আপনাদের মিউনিসিপ্যালিটি সেগুলো কি আদৌ বিপদসীমার মধ্যে পড়ছে নাকি সেখানে কিন্তু বিস্তারিত বলা আছে, তো আপনারা সেই তালিকাগুলো দেখে নেবেন। তো এবারে আমরা চলে আসি পরবর্তী বা 9 নম্বর আপডেটে, যেখানে বলা হচ্ছে লকডাউন আরও লম্বা চললে কেন্দ্রের উচিত সকলের অ্যাকাউন্টে 10,000 টাকা দেওয়া, বললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তো কী বলেছেন তিনি আর আমরা সেটাও একবার দেখে নেব। করোনা সংক্রমণ ঠেকাতে এক মাসেরও বেশি সময় ধরে চলছে লকডাউন, বন্ধ সমস্ত কাজকর্ম, থমকে অর্থনীতি, এমন অবস্থায় সবথেকে বেশি সমস্যায় দিন আনি দিন খায় মানুষ, অর্থাৎ অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা। এইসব শ্রমিকদের কথা ভেবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন কেন্দ্রের কাছে প্রত্যেকের অ্যাকাউন্টে 10,000 টাকা করে দেওয়ার আর্জি জানালেন। সোমবার নবান্নের সাংবাদিক বৈঠকে লকডাউনের মেয়াদ বাড়ানো প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, লকডাউন বাড়ানো কেন্দ্রের ব্যাপার, রাজ্যে 21 মে অবধি লকডাউনের পক্ষপাতী, তবে কিছু কিছু ক্ষেত্রে ছাড় দিতে হবে। একই সঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে এদিন ক্ষোভও উগড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার অভিযোগ, রাজ্যের সঙ্গে কথা না বলেই একের পর এক নির্দেশিকা জারি করছে কেন্দ্র সরকার। তো এই মুহূর্তে আরও একটা আপডেট দেখতে পাচ্ছেন যে লকডাউন যদি দীর্ঘতর হয় সেক্ষেত্রে কিন্তু প্রত্যেক অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা যাদের রয়েছেন তাদের অ্যাকাউন্টে কিন্তু 10,000 করে টাকা পাঠানোর কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তো এবার আমরা চলে যাব লাস্ট এবং সবথেকে গুরুত্বপূর্ণ আরও একটা আপডেট দেখতে পাচ্ছেন, যে ইতিমধ্যেই হোমিওপ্যাথিতে করোনা মুক্তি সম্ভব এমনই কিন্তু একটা আপডেট আসছে। তো কী বলা হচ্ছে, আয়ুষ মন্ত্রকের পরামর্শ মিলতেই ওষুধের দোকানে লম্বা লাইন, কারণ হোমিওপ্যাথিতে করোনা মুক্তি হবে এমনই কিন্তু একটা আপডেট আসছে। তো বিস্তারিত আপডেটটি আমরা জেনে নেব। কী বলা হচ্ছে, করোনা ভাইরাস মোকাবিলায় বিশ্বের তাবড় রাষ্ট্রগুলিও এখনও কোনো ওষুধ আবিষ্কার করতে পারেনি, তবে সব দেশেই জোর কদমে চেষ্টা চলছে প্রতিষেধক আবিষ্কারের, কিন্তু তারই মাঝে কেন্দ্রের আয়ুষ মন্ত্রক শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়িয়ে করোনার সঙ্গে লড়াইয়ের কিছু দাওয়াইয়ের কথা জানিয়েছে। সেখানে একটি হোমিওপ্যাথি ওষুধের কথা বলা হয়েছে, যা নিয়ম করে খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, শরীরে করোনা ভাইরাসের আক্রমণ ঠেকাতে শক্তিশালী ভূমিকা নিতে পারে এই ওষুধ, এমনটাই দাবি কেন্দ্রের আয়ুষ মন্ত্রকের পরামর্শে। আর্সেনিকাম অ্যালবাম 30, আপনাদের আবারও দেখতে চাই, আর্সেনিকাম অ্যালবাম 30 নামের হোমিওপ্যাথি ওষুধের কথা বলা হয়েছে। এই ওষুধটি পরপর 3 দিন খালি পেটে দিনে একবার কয়েকটি বড়ি বা দু তিন ফোঁটা করে খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বাড়বে বলে আশাবাদী চিকিৎসকরা। তো আরও একবার বলতে চাই, চিকিৎসকরা কী বলেছেন যে এই ওষুধটি, অর্থ দেখতে পাচ্ছেন যেটা আর্সেনিকাম অ্যালবাম 30, এই ওষুধটি পরপর 3 দিন খালি পেটে দিনে একবার কয়েকটা বড়ি বা 2-3 ফোঁটা করে খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বাড়বে বলে আশাবাদী চিকিৎসকরা। পরপর 3 দিন খাওয়ার আবার 1 মাস পরে একই নিয়মে খেতে হবে এই ওষুধ, আয়ুষ মন্ত্রকের পরামর্শে এমনটাই জানানো হয়েছে। সেখানে আরও জানানো হয়েছে, ফুসফুসের যে কোনো ধরনের সংক্রমণ ঠেকানোর জন্যই এই ওষুধ ব্যবহার করা হয়। এক্ষেত্রে করোনা ভাইরাস যেহেতু ফুসফুসে সরাসরি আক্রমণ করে, তাই এই ওষুধ খেলে ভালো ফল মিলতে পারে বলেই আশাবাদী আয়ুষ মন্ত্রক থেকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আরও একটা আপডেট, আয়ুষ মন্ত্রক থেকে কিন্তু একটা ওষুধের কথা বলা হয়েছে যার নাম হচ্ছে আর্সেনিকাম অ্যালবাম 30। তো এই ওষুধটি কিন্তু খেলে করোনা ভাইরাস থেকে কিন্তু অনেকটাই মোকাবিলা করা সম্ভব এমনই কিন্তু একটা আপডেট আসছে। তো বন্ধুরা, এই ছিল এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ 10টি আপডেট। তো এই 10টি গুরুত্বপূর্ণ আপডেটের মধ্যে কোন আপডেটটি আপনার ভালো লেগেছে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি এই ভিডিওটি এখন কোন জেলা থেকে দেখছেন সেই ভিডিও তার নামও কিন্তু এই ভিডিও কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, সঙ্গে ভিডিওটি অনেক শেয়ার করবেন যাতে প্রত্যেক গরিব এবং খেটে খাওয়া মানুষ এই সমস্ত আপডেটগুলি পেতে পারে এবং তার সুবিধা যাতে নিতে পারে। তো দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য
বন্দে মাতরম, জয় হিন্দ, টাটা।